দয়া করে ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না গাইস আমরা সবাই এখন তো অ্যামাজন জঙ্গল তো দেখছেন বানর দেখেছেন বানর দেখেন নাই গাইস আমরা সবাই এখন ক্লান্ত এখনো তারা দীপ্তি করছে এখনো তারা এই কাজগুলো করে যাচ্ছে কেন করে যাচ্ছে কারণ তাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে আচ্ছা হ্যাঁ জি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি তাদের কথাই বলছি সেটা হচ্ছে বানর না 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 শিল্পাঞ্জি না না কি বলা যায় বাদুর What's up guys? কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি নিবিড় হাসান নিবিড় হাসান চ্যানেলে বাংলার আলতু ফালতু ব্র্যান্ড নিউ তাসির নিউ একটা নতুন ভিডিওতে আপনাকে আবারো স্বাগত আর হ্যাঁ পৃথিবীতে কত রকম মানুষ যে আছে সেটা আসলে বলেই বোঝানো যাবে না আজকে আপনাদেরকে লাইকি এবং টিকটকের যে মেধাবী পার্সনগুলো তাদেরকে নিয়ে হাজির হয়েছি লুঙ্গি আর মিজান মানে দাড়ি পাল্লা তাদেরকে নিয়ে আলোচনা করব বা তাদেরকে আজকে দেবো আসো খেলবো খেলা হবে আজকে বিষয় লুঙ্গি মিজানকে নিয়ে হ্যাঁ যারা টিকটক আর লাইকিকে অশ্লীল আর শ্লীলতা হানি করে ছেড়ে দিচ্ছে গাইস আমরা সবাই এখন ক্লান্ত কি বললো ক্লান্ত 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 হাই গাইস ক্লান্ত গাইস আমরা সবাই এখন ক্লান্ত আচ্ছা লুঙ্গি নিচে কি সেটা তো আপনারা সবাই জানেন লুঙ্গি নিচে কি থাকে আমি আপনি সবাই তো জানেন কিন্তু তাদের মধ্যে থেকে একটু শুনি Hey guys, ladies and gentlemen, 1 million successful go over next focus to garden shoot down. Kothin batashe amar lungi ura kashe bortoman lungi pori nai karon lungi niche thake happa ar lungi niche hoyse magur mash. আর এমন ধরনের কিছু কাজ করে যারা হিজলা সেক্সিদের মতো অ্যাটিটিউড যে অ্যাটিটিউড থেকে আপনি আমি নিশ্চিন্তে বলতে পারি ইশক মজাজি শহর মে আগ লাগা দি কান কে ঝুমকে সেক্স ঠুমকে টাউন মে করে খারাপি ইশক মঞ্জিল ভর দিদি না দিদি না ওই দিদি যে কোনো কথা আচ্ছা আমরা তো অনেক ধরনের প্রাণী দেখছি আচ্ছা এরা কোন ধরনের প্রাণী পৃথিবীর সব বর্ণনা পাবেন হ্যাঁ পৃথিবীর সব বর্ণনা পাবেন পাবেন আজু দুনিয়া স্যার ভুলবো না গো আরে কি গান গাস বেটা এবারে এই গান না গাই এবারে একটা নাচ দে পরে আমি এডিট করে ঠিক করে নিব এমন প্রতিভাবান আচ্ছা একটা প্রাণীর এত গুণ কোথা থেকে পেল এরা কোথা থেকে পায় তুমি কি আমাকে চেনো আমার নাম কি আমি কি করি কি খাই কোথা থাকে আমার ভিডিও দেখো হ্যাঁ দেখি আচ্ছা আমার নাম কি লঙ্গি মিজান হে গাইস লেডিস এন্ড জেন্টলম্যান 1 মিলিয়ন সাকসেসফুল গুগল এর সবাই কারে শুনতে পাচ্ছো ভিড় ভিড় ওরা মুচি নজর পায় মুসল্লির নজর কপালে আমার নজর থাকে বাইরের উপরে সবাই তাকে ফলো করে ওয়াও হোয়াট এন অ্যাক্টরেস বুঝতে হবে ব্যাপারটা আমরা চিড়িখানার কত জীব যত দেখেছি আসলে এটা কি দেখলাম বাংলাদেশের এই লাইকি
ট্যালেন্টেডদের আসলে এদের কি করে পুরস্কৃত করা যায়, এদের অ্যাওয়ার্ড কিভাবে দেওয়া যায়? সরি স্যার, আমি একদম ছোট, আমি একদম গরিব ঘরের সন্তান, প্লিজ আমাকে আর সাজা দিবেন না। এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। মাপ চাই ওদের হয়ে, আমি মাপ চাই, ওদের আইডিটা ফেরত দিয়ে দেন, ওরা আর কখনো উশৃঙ্খলা কখনো করবো না স্যার। মানে কি বলবো, যাই হোক। সরি স্যার, সরি স্যার, এই জীবজন্তুগুলোকে একটু অ্যামাজন জঙ্গলে দিয়ে আসেন না স্যার, প্লিজ স্যার। নতুন একটি আইডি খুলে একটু অ্যামাজন জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন, ওইখানে অনেক প্রাণী আছে, ওদের সাথে ওরা ভালো করতে পারবে স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। অবশেষে একটা কাজ দেখে নেই, নিয়ে খেলা করার আগে, আমার মন নিয়ে খেলা করার আগে তোর মনটা নিয়ে খেলা করে দেখিস কেমন লাগে। দেখো দেখো যন্ত্রটা দেখো, লাইট অফ কর। যাই হোক, এই কাজগুলো করে তারা কি করে চিড়িয়াখানা থেকে বের হলো, যায় না। আর চিড়িয়াখানা থাকলে মানুষ টাকা দিয়ে দেখতো, সেক্ষেত্রে বাংলাদেশ চিড়িয়াখানায় কিছু প্রাণী, নতুন প্রাণীর আগমন ঘটতো, মানুষ উপচে পড়া ভিড়ের মধ্যে তাদেরকে দেখতো, টিকিট কেটে বাংলাদেশ অর্থনৈতিক কিছু সচল হতো। আমি কি কাউকে গালি দিয়েছি, কাহার বিরুদ্ধে বলতেছি? আর এই টিকটক লাইকের মাধ্যমে তাদের কি দেখাতে চাচ্ছে, কি মেধা বিকাশ মনন করতে চাচ্ছে, সেটা আমার বোধগম্য নয়। তো যাই হোক, যারা আমার এই ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। I'm gonna go to the bathroom.